কাল তো শুক্রবার, ছুটির দিন। বন্ধু, পরিবার কিংবা প্রিয়জনকে নিয়ে কি প্ল্যান? আপনার কাজটা একটু সহজ করে দেই। যারা ঘরে কিংবা প্রেক্ষাগৃহে ছবি দেখার কথা ভাবছেন, তাদের জন্য যেমন থাকছে নতুন ছবি আর ওয়েব সিরিজের খবর, তেমনি যারা ঘুরে বেড়াতে চান, তাদের জন্য থাকছে ঢাকা কিংবা ঢাকার বাইরের কিছু সুন্দর লোকেশনের খবর। কোনো কিছু ঠিকমতো না জেনে কাউকে অ্যাকিউজ করবে না, কখনো না। একজন 37 বছর বয়সী সহকারী অধ্যাপকের জীবন সংগ্রামের গল্পে নির্মিত ছবি রেহেনা মারিয়াম নূর। পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ ও আজমেরী হক বাঁধন অভিনীত সিনেমাটি চাইলেই ছুটি দিনে দেখে আসতে পারেন স্টার সিনেপ্লেক্স থেকে। পাশাপাশি একই জায়গায় দেখা যাবে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ও ফজলুর রহমান বাবু অভিনীত সিনেমা নোনা জলের কাব্য। অন্যদিকে যাদের হলিউড মুভি পছন্দ, তাদের জন্য অপেক্ষা করবে ক্লোজ আউট পরিচালিত ইটারনালস, আরও আছে রেসিডেন্ট এভিল। তবে যারা ঘরে বসেই বন্ধু কিংবা প্রিয়জনের সাথে কাটাতে চান, তারা দেখে নিতে পারেন সুমন আনোয়ার পরিচালিত ও শ্যামল মাওলা অভিনীত ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে থাকা জোয়ার ভাটা কিংবা খাঁচার ভিতর অচিন পাখি, এই বাড়ির অনেক গল্প। আর হইচই প্ল্যাটফর্মে যারা ছবি দেখতে পছন্দ করেন, তাদের জন্য অপেক্ষা করছে বাংলা ওয়েব সিরিজ ইন্দু। এছাড়া নেটফ্লিক্স, আমাজন প্রাইম, G5, আইফ্লিক্সে আছে ছবি আর ওয়েব সিরিজ। তবে যারা ছুটির দিনটি ঘুরে বেড়াতে চান, তারা যেতে পারেন জাতীয় চিড়িয়াখানা, আহসান মঞ্জিল কিংবা রবীন্দ্র সরোবরে। আর প্ল্যানটা যদি হয় ঢাকার বাইরে, তবে যেতে পারেন সমুদ্রের কাছে পতেঙ্গা, কক্সবাজার কিংবা কুয়াকাটা। আর যাদের পাহাড় ঝর্ণা পছন্দ, তাদের জন্য আছে রাঙ্গামাটি, পান্দরবন কিংবা সীতাকুণ্ড। মৌসুম আহমেদ, চ্যানেল 24।